নমস্কার বন্ধুরা, আমি দীপা। চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে নিউ উমেন্স ওয়ার্ল্ড বাই দীপা শ। আজ আমি তোমাদের করে দেখাবো দুধ পুলি পিঠা। সেটা কীরকম, কত কাটটা মেজারমেন্ট লাগবে, কিভাবে তৈরি করেছি সব রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু আমার প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা, সব কিছু এর মধ্যে পেয়ে যাবে। আর দেখো, এই শীতকালে 2022 সালে তোমাদের আমি পাঁচ রকমের পিঠে পুলি করে দেখিয়েছি, আর তার সাথে আছে মালপোয়া পাটিসাপটা। তো তোমরা কেমন লাগলো তোমাদের আমাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেই, আর তোমরা কিন্তু একটা লাইকও দিও বন্ধুরা, তাতে করে আমার ভীষণ মোটিভেট হব আমি, আর আমার কাজে আরও বেশি উৎসাহ আসবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, নারকল গুঁড়ো, তারপরে হচ্ছে দুধ নিয়েছি 500 ml, সব মেজারমেন্ট দিয়ে দিয়েছি, আর নিয়েছি নুন, চিনি আর দু রকমের মিষ্টি খয়া, আর নিয়েছি তার সাথে একটু হচ্ছে কালাকাঁদ মিষ্টি বা যে কোনো সন্দেশও নিতে পারো। এগুলো একটু কুচি কুচি করে নিচ্ছি, আর কড়াটা গরম করে তার মধ্যে নারকলটা একটু ফ্রাই করে নেবো। ফ্রাই বলতে কি, একদম একটুখানি মানে হালকা একটু ভেজে নেবো আর কি, শুকনো কড়াতে। কিন্তু দেখো এবার কী করবো, একটু ভাজা ভাজা মতো নারকলটা হয়ে গেলে আমি যে খোয়া আর মিষ্টিটা রেখেছিলাম কালাকাঁদটা সেটা দিয়ে দেবো। দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো, আর চিনিও দিয়ে দেবো, চিনি দিলেই একটু জল ছাড়বে। হ্যাঁ, এটা কিন্তু নারকল নাড়ু যেরকম হয় ওইভাবে পাক করবো না আমরা, জাস্ট একটু নাড়াচাড়া করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু মানে গরম হয়ে যাবে আর কি, তার মধ্যে মাওয়াগুলো তখন একটু গুড়টা দিয়ে দেবো। আমার যতটুকু আমি দিয়েছি 1/4 কাপ মতন, তার থেকেও কম দিয়েছি, তোমরা তোমাদের মতন ইচ্ছা অনুযায়ী মিষ্টি কমটা বেশি কম করতেই পারো। দেখো এইভাবে নাড়াচাড়া করে করে যখন দেখবে মাওয়াটা মিষ্টিটা আর গুড়টা একদম গলে গলে গেছে, এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে নেবে। এই নয় যে অনেকটা পাক করতে হবে, তা নয়। কিন্তু দেখো এইভাবে নাড়াচাড়া করে নেবে, এরকমভাবে জল ছাড়বে, যেই জলটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে পুরটা। দেখো এরকম একটা স্ট্রাকচার আসবে। আর একটা অন্য পাত্রে আমি কি নিয়ে নেবো, দেখো চালের গুঁড়িটা নেবো, নুন নেবো, আমার সব কিছু মেজারমেন্ট ভিডিওতে দেয়া আছে, তোমরা দেখে নিও। আর এর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ফুটন্ত জল দিয়ে এটা গোলা, মানে যাতে করে চালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়া, এটাই নিয়ম এটার। তো এইভাবে ফুটন্ত জলে একটা চামচের সাহায্যে, নালে হাতে ভীষণ গরম লাগবে, আগে একটু ডালা ডালা মতন, মাখা ঠিক হবে না, ডালা ডালা মতন হয়ে যাবে। দেখো এইভাবে চামচে করে নেড়ে নেড়ে মানে ডালাগুলো আস্তে আস্তে এইভাবে করে নিতে হবে। একটু খুব স্মুথলি আর খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায়। কিন্তু তোমরা কিন্তু পিঠে করতে একদম ভয় পেও না, আমি যেভাবে তোমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে করো। দেখো একটু আমার বেশি জল হয়ে গেছিলো বলে আমি আরও একটু চালের গুঁড়ি নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেছো তো, যদি না করে থাকো প্লিজ আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে করে আমার যত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো এমনি একটু ভালো করে মেখে নিয়ে আমি এবার লেচি কেটে নিচ্ছি, আমি যেরকম মাপের করবো। আর দেখো এই টেকনিকটা, দেখো এটা একটু চুষি, হ্যাঁ চুষি পিঠে একই প্রসেস, কিন্তু এটা একটুখানি জাস্ট হাতে চাউমিনের যেরকম সাইজগুলো হয় বড়ো ছোটো মাঝারি যেরকম পারবে করতে পারো, খেতে কিন্তু ভালোই হয়। তো আমি তোমাদের একসাথেই করে দেখিয়েছি, দেখো এইভাবে। দেখো এইভাবে একটার পর একটা মানে মোটামুটি একটুখানি আমি তোমাদের করে দেখালাম একই ব্যাপার। আর তারপর লেচি লুচি আটা যেরকম করি, এটা আমি একটা ছোটো সাইজের তোমাদের দেখিয়েছি অ্যাকচুয়ালি, কিন্তু দুধ পুলিটা একটু ছোটো ছোটোই করতে হয়, দেখতে খুব ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা ইম্পর্টেন্ট কথা বলি, যখন পুরটা দেবে এইবার যখন এইভাবে লাগিয়ে নেবে একটু জল, তাতে করে কি হবে যখন ফুটন্ত দুধে এগুলোকে ছাড়বো তখন মুখগুলো খুলে খুলে যাবে না, পুরো আঠার মতন আটকে যাবে। এটা একটা টিপস আমি তোমাদের দিলাম যদি তোমরা বাড়িতে এটা করো। আর আমি তো নারকল দিয়ে মিষ্টি দিয়ে পুর করেছি, তোমরা চাইলে শুধু ক্ষীর দিয়েও এই পুরটা করতে পারতে, অ্যাকচুয়ালি কিন্তু ক্ষীর দিয়েই করে, আমি এটা এইভাবে করেছি, আমি তোমাদের দেখিয়েছি করে, তোমরা এইভাবেও করতে পারো, শুধু ক্ষীর দিয়েই করতে পারো, তাতেও ভালো লাগবে খেতে, এটাতেও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো দেখো মিষ্টি একটা পিঠে, তাই না বন্ধুরা? তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিও। আর শোনো, এই যে কড়াটাতে আমি পুরটা তৈরি করেছিলাম, কোনো ধোয়ার দরকার নেই, পরিষ্কার করার দরকার নেই, ওর মধ্যেই দুধটা ঢেলে দেবে, তাতে করে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দেবে 2 কাপ জল, আর দেবে যে বাদবাকি চিনিটা রয়েছে 1 কাপের মধ্যে আরও হাফ সেটাও ঢেলে দেবে। আর দেবে মিষ্টিগুলো, মাওয়া, তারপরে খোয়া ক্ষীর, তারপরে যে মিষ্টিটা নিয়েছিলাম সেগুলোও দিয়ে দেবে।
দিই, তাতে করে কি হবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। জলটা কেন দিলাম জানো, যাতে করে পিঠেটা মানে পিঠে যেহেতু আমি চালের পিঠে অটোমেটিক একটা মানে গ্রেভিটা হয়ে যাবেই, সেই জন্য জলটা দিলাম। দেখেন আমি টকবক টকবক করে যখন ফুটবে তখন পিঠেগুলো একে একে ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই ভিডিও সব বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো কিন্তু, যাতে করে তারাও খুব অতি সহজে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে পিঠে তৈরি করতে পারে বাড়িতে। কারণ পিঠে করতে তো সবারই ভয় লাগে, খুব খাটুনি, কিন্তু আমি তোমাদের যেভাবে দেখিয়েছি সেইভাবে কিন্তু খাটুনি কিচ্ছু না, অতি সহজে বাড়িতে সুন্দরভাবে মনের মতন করে পিঠে তৈরি করে খেতে পারবে। আর বন্ধুরা, এই শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি পায়েস। হ্যাঁ, তোমাদের তো আমি মিষ্টি পায়েস, পাটিসাপটা, মালপোয়া, ভাপা পিঠে, দুধ পুলি সব করে দেখালাম এই 22 সালের শীতকালে। আসছে বছর আরও অন্যরকম দেখাবো পিঠে তৈরি করা। এরপরে কিন্তু নিয়ে আসবো একটু ঝাল 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 জিনিস। তো দেখো দুধটা যখন ফুটে উঠবে মোটামুটি ঘন হয়ে যাবে, আর এটা 10 মিনিট লাগে সেদ্ধ হতে, তখন দিয়ে দেবে ললেন গুড়টা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, করলেই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে দুধ পুলি। আর দেখো সার্ভ করবে, খুব সুন্দর লাগবে, দারুণ খেতে হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের কাছে অশেষ ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।